ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে আমাদের জন্ম নিবন্ধন এনআইডি কার্ড কতটা প্রয়োজনীয়। বর্তমান সময়ে কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় কাজ আমরা আমাদের হাতের মোবাইল দিয়ে করে ফেলতে পারি, যেমন এনআইডি কার্ডের জন্য আবেদন, সংশোধন, জন্ম নিবন্ধনের আবেদন, সংশোধন, এছাড়াও আরও অনেক কাজ। তেমনিভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে দেখতে পারেন আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন অনলাইনে নিবন্ধিত হয়েছে কিনা। তো আমি আমার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে নিবন্ধিত হয়েছে কিনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধনটি অনলাইনে নিবন্ধিত হয়েছে কিনা এই বিষয়টি দেখার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ দিতে হবে আমাদেরকে বার্থ সার্টিফিকেট লিখে, BIRTH বার্থ সার্টিফিকেট। সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। আপনাদেরকে আমি একটি বার্থ সার্টিফিকেট দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, এটা এই নাম্বারটাও ওখানে দিবেন, আর হচ্ছে এই জন্ম তারিখ, এই দুইটা জিনিস আমাদের দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিচ্ছি। তো জন্ম নিবন্ধন নম্বরটি বসানো হয়ে গেলে এখন আমাদেরকে ডেট অফ বার্থ বসাতে হবে। অবশ্যই ডেট অফ বার্থ বসানোর আগে আপনারা প্রথমে দিবেন সাল, তারপরে মাস, তারপরে দিন। তো আমি আমার নাম্বারটি বয়সটি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আপনারা নিচে আসলে দেখতে পাবেন একটি কিন্তু এখানে আমাদেরকে অঙ্ক করার জন্য দিছে, যেটা হচ্ছে বিয়োগ, 80-36। হচ্ছে 44, তা আমি এখানে 44 বসিয়ে দিচ্ছি। 44 বসানো হয়ে গেলে এখন এখান থেকে আমাকে সার্চ অপশনের উপরে ক্লিক করতে হবে। সার্চ অপশনের উপরে ক্লিক করে, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে জন্ম নিবন্ধনটি আমি সার্চ দিয়েছি সেই জন্ম নিবন্ধনটি কিন্তু অনলাইনে নিবন্ধিত আছে। তো আপনাদের যদি এইভাবে কোনো জন্ম নিবন্ধনটি দেখেন যে নিবন্ধিত হয় নাই, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরটাও এইভাবে কিন্তু অনলাইনে নিবন্ধিত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।